একটার উপর আর একটা। হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কাল্লা বালারান, এটার অর্থ হলো গিয়া আজ্জামু আলাজ্জাম, একটা গুনার উপর আর একটা গুনা। একই কথা বললেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, রান বলা হয় আজ্জামু আলাজ্জাম, একটা গুনার উপর আর একটা গুনা যখন হয়ে যায় এটাকে বলা হয় রান, মানে কালো দাগ। যখন আমরা ব্ল্যাক বোর্ডের মধ্যে চক দিয়া লিখি অথবা মার্কার পেন দিয়া লিখি, কালো হয়ে যায় কিনা, হয় কিনা? চক দিয়ে লেখলে সাদা হয়, মার্কার পেন দিয়ে লেখলে কালো হয়। ওই কালো দাগ মুছাবার জন্য একটা ডাস্টার আছে, ডাস্টার দিয়ে টান দিলে মুছে যায়, ঠিক কিনা বলা? তখন আল্লাহ রাসূল জানায় দে, ওয়াইদা ওয়াস্তাগফারা গফরাল্লাহু লাহু ওয়া সাকুলা মিনহা, আল্লাহর বান্দা যখন ওই কালো দাগ পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চায়, ডাস্টার দিয়ে মুছতে যেমন কালো দাগ থাকে না, সাথে সাথে আমার আল্লাহ তার কলবের কালো দাগ মুছিয়া তার কলব ধরে আমার আল্লাহ সাদা কলবের উপর কালো একটা আবরণ দিয়া গিলাপ বানায়া দেয়, তখন বলা হয় কাসিয়া কালব, এটাকে বলা হয় কলব মরে গেছে। কলব কি গেছে? তখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, আরেকজনের নামে গীবত ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে, শিকায়াত ভালো লাগে, পরে নিন্দা ভালো লাগে। কেন? যেই কলব থাকলে ভালো কাজ ভালো লাগে, ওই কলবের উপরে এখন আবরণ পড়ে গেছে। ওই কলবের উপরে কি পড়ে গেছে? এজন্য ইমাম ইবনে হাজার আসকালানি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম কিতাবের মধ্যে মুসলিম শরীফ থেকে হাদিস বর্ণনা করলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি শাইইন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কালব। আল্লাহ রাসূল জানায় দেয়, প্রত্যেকটা জিনিসের সীমানা রয়েছে, প্রত্যেকটা জিনিসের বর্ডার রয়েছে, প্রত্যেকটা জিনিসের শেষ সীমা রয়েছে। ভাটিয়ালপুর গ্রামের বর্ডার আছে না নাই? চরকুমিরার বর্ডার আছে না নাই? প্রত্যেকটা জিনিসের বর্ডার আমার আল্লাহ বানাইলো। এ ভাই আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলার বর্ডার আছে। প্রত্যেকটা জিনিসের বর্ডার আছে, ভাটিয়ালপুর গ্রামের বর্ডার আছে, চরকুমিরা গ্রামের বর্ডার আছে, এই এলাকার এই জায়গাটার এই যে সামিয়ানা করলেন এটার একটা সীমানা আছে, আপনার সামিয়ানার বাইরে আরেক জায়গা, সামিয়ানার ভিতরে মাহফিলের ফ্যান্ডে। এই জন্য আমার আল্লাহ রাসূল জানায় দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার আছে। আল্লাহু আকবার! কার বর্ডার আছে? আল্লাহর। বুঝেননি কথা? কার বর্ডার আছে? আল্লাহর বর্ডার মানে সীমানা, সীমানা। তা আল্লাহর বর্ডার কি? আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর বর্ডার মিথ্যা কথা, আল্লাহর বর্ডার গীবত করা, আল্লাহর বর্ডার শিকায়াত করা, আল্লাহর বর্ডার মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহর বর্ডার খারাপ ধারণা করা, আল্লাহর বর্ডার জিনা ব্যভিচার করা, আল্লাহর বর্ডার অন্যের মাল নষ্ট করা, আল্লাহর বর্ডার চোখ দিয়ে পর পুরুষের দিকে তাকানো, পর মহিলার দিকে তাকানো, আল্লাহর বর্ডার হারাম খাওয়া, আল্লাহর বর্ডার হারাম জিনিস জোর জবরদস্তি করে দখলে নেওয়া, অন্যের জায়গা দখলে নেওয়া, অন্যের সম্পদ দখলে নেওয়া, এগুলা সব হারাম জিনিস, এগুলা হলো আল্লাহর বর্ডার। যারা এগুলা করলো তারা আল্লাহর সীমানা অতিক্রম করলো, নাউজুবিল্লাহ। আল্লাহর সীমানা কি করলো? অতিক্রম করলো, আছে না নাই? যে মিথ্যা কথা বললো আল্লাহর সীমানা অতিক্রম করলো। আমাদের বাংলাদেশের বর্ডার আছে না নাই? আরে বর্ডার অতিক্রম করিয়া এক দুই কদম দিতে দেরি হয়, ওই বস থেকে গুলি আসি আল্লাহর বান্দারে তারের কাড়ায় ঝুলিয়া। তো আপনারা পত্রপত্রিকা দেখেন না? তাহলে বর্ডার অতিক্রম করলে কি গুলি? দুনিয়ার সামান্য প্রশাসনিক অবস্থা যদি এমন হয়, যারা আল্লাহর বর্ডার প্রতিনিয়ত অতিক্রম করে তাদের অবস্থা কত ভয়ানক হবে, নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। যারা আল্লাহর বর্ডার অতিক্রম করে এটাকে বলা হয় আল্লাহর বর্ডার। আমরা প্রতিনিয়ত আল্লাহর বর্ডার অতিক্রম করতেছি, কই একটাও তো আসমান থেকে গুলি আসিয়া আমাদেরকে মেরে দেয় না। আল্লাহ বলেছে পাথর বর্ষণ করবে, আল্লাহ বলেছে অগ্নিবায়ু দিবে, আল্লাহ বলেছে ভূমিকম্প দিবে, আল্লাহ বলেছে ভূমি দর দিবে,
একসাথে আমার আল্লাহ গুলা দিয়ে আমাদেরকে মারে না, আমরা জিনাবে বিচারে লিপ্ত হই, পরে সম্পদ নষ্ট করে মিথ্যা কথা বলতেছি, নামাজ কামাই দিতেছি, একবারের জন্য আল্লাহর পক্ষ থেকে গুলি আসি আমাদেরকে মারছে না, পাথর বর্ষণ করি আমাদেরকে মারতেছে না, আমার আল্লাহ সময় দেয়, আমার আল্লাহ সুযোগ দেয়, আমরা বুঝি না বুঝি না। রাসূলুল্লাহ বলে আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমহু, নিশ্চয় হারাম জিনিস হইল আল্লাহর বর্ডার, যারা হারাম জিনিস অতিক্রম করলো তারা আল্লাহর সীমা লঙ্ঘন করলো। আল্লাহর রাসূল দ্বারা দেয় আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা পাওয়া যায়, ওই গোস্তের টুকরা যদি পবিত্র হয়ে যায়, ওই গোস্তের টুকরা যদি পরিষ্কার হয়ে যায়, তামাম বডিটারে আমার আল্লাহ পবিত্র বানায় দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, গোস্তের টুকরা পবিত্র হইলে তামাম বডিটা আল্লাহ পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ গো এ ভাই, ওই দা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোস্তের টুকরা যদি নোংরা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তামাম বডিটারে নোংরা অপবিত্র জাহান্নামী বানায় দেয়। উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, আমাদের কলব অসুস্থ, আমাদের কলব অসুস্থ, হাতে অসুস্থ হইলে ডাক্তারের কাছে চলে যায়, পেটে অসুস্থ হলে ডাক্তারের কাছে চলে যায়, মাথায় ব্যথা পাইলে ডাক্তারের কাছে চলে যায়, শরীরের সুস্থতার জন্য যত উঁচু মানের চিকিৎসা ধরা দরকার উঁচু মানের চিকিৎসা গ্রহণ করি। আর আমাদের কলব যে এখন অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদের অসুস্থ কলবকে সুস্থ করার জন্য আমাদের কোনো পরিকল্পনাই নাই, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। এজন্য ভাই আগে কলবটারে পরিষ্কার বানান, কলবটারে সুস্থ বানান, নোংরা কলব নিয়ে আল্লাহর কাছে যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আসামি বানায় দিবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মানু ওয়ালা সম্পত্তি তোমার কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, পাওয়ার ক্ষমতা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। বলে তোমার কি কাজে আসবে? যে ব্যক্তি সুস্থ কলব নিয়া আল্লাহর সামনে হাজিরা দেয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দেবে। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ।